প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল কিন্তু অন করে দিন যাতে আমাদের প্রতিদিন আপডেট ভিডিও নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যালো বেহ সকালে কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আপনাদের জন্য নেটের একটা অ্যাপস নিয়ে জানালাম যে অ্যাপসটা দিয়ে আপনারা সকল সিম দিয়ে সকল এই কিছুতেই ইউজ করতে পারবেন তো এটা যে কোনো সিম দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন তো অ্যাপসটার নাম আছে ইউর ফ্রিডম তো তার পাশে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন পিসি ফোন পুরো তো এই অ্যাপস নিয়ে আমি অলরেডি তিনটা যে ভিডিও দিয়েছি তো এটাতে কীভাবে আপনি যদি নতুন হয়ে থাকেন পিসি ফোন দিয়ে যদি আপনি ফি নেট না চালাতে পারেন এখন না চালাতে তো বন্ধুরা এটাতে শুধুমাত্র বাংলা লিঙ্ক সিম দিয়ে আপনারা কাজটি করতে পারেন বাংলাদেশে যারা আছে তো পিছিয়ে পেন উপর ওটা বাংলা লিঙ্ক দিয়ে কানেক্ট করতে পারেন কানেক্ট করে আপনি ফ্রি নেট চালাতে পারেন আর আপনি যদিও অনেকে আছে এটাতে কাজ করতে অনেকেই ইউজ করতেছে ঠিক আছে তো অনেকে ইউজ করে অনেক ধরনের সমস্যা সমাধান সমস্যার সমস্যাকে পড়তেছেন তো সেই সমস্যার সমাধান আমি কিছু টিপস দিয়েছি তো অলরেডি তিনটে চারটা ভিডিও আমি দিয়েছি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর নতুন হয়ে থাকলে কীভাবে এই অ্যাপসটাতে ফ্রি নেট চালাবেন সেই সম্পর্কে আমি ভিডিও দিয়েছি সেগুলো দেখে নেবেন তো বন্ধুরা আজকে যে অ্যাপসটা কথা বলবো সেটা হচ্ছে ইয়ার ফ্রিডম তো এই অ্যাপসটা কোথা থেকে ডাউনলোড করবেন তো সেটা আমি নিচে পরে বলে দিচ্ছি একটু তো লাস্টের দিকে আমি কানেক্ট করে আমি আপনাদেরকে দেখা দেব কীভাবে এটা ডাউনলোড করবেন তো বন্ধুরা ডাউনলোড করার পর জাস্ট ওপেন করবেন তো ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন টার্মিশন সাবে সেগুলো জাস্ট অ্যালাউ করে দেবেন তো ওখান থেকে লোক করেন একটা ইন্টারভেস শো করবে তো তারপরে এই এখানে ক্লিক করবেন কারণ ক্লিক করার পর জাস্ট এখানে যে ল্যানের নাম একটা অপশান দেখতে পাচ্ছেন এটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে সবগুলো অফ আছে জাস্ট এগুলো অন করে দেবেন তো এটা সিস্টেমটা এটা ডিপ ডিভল্টে এটা অন করে দেবেন সবগুলো অন তো অন করে দেওয়ার পর জাস্ট আপনি কী করবেন জাস্ট ব্যাক ক্লিক করবেন আবার ব্যাক ক্লিক করবেন আর আপনার কোথাও কোনো কাজ করা লাগবে না কোনো সেটিং করা লাগবে না আপনার এটা যেটা যেরকম থাকবে এটা সেরকম থাকবে ঠিক আছে সেখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই তো বন্ধুরা জাস্ট আপনি ক্লিক করবেন স্টার কানেকশনে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার কিছু বাইসেন্ট হচ্ছে তো এখানে অনেক বাইসেন্ট হবে প্রায় হয়তো দুই হাজার তিন হাজার পর্যন্ত যেতে পারে তারপর আপনার দেখবেন যে এখানে একটা চাবির মতন আইশো চলে আসবে অটোমেটিক তে তত সময় আপনাকে একটু ওয়েট করতে হবে তো বন্ধুরা আমি হয়তো ভিডিওটা পোস্ট করতে পারি কারণ এতটা সময় করা ইম্পসিবল তো বন্ধুরা দেখুন আমার কিন্তু প্রায় তিন হাজারের কাছাকাছি যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা জাস্টে অনেকে বলতে পারে আপনি জাস্ট ই করেন তবে আপনারা জাস্টে যে উপরে যে ইটা দেখতে পাচ্ছেন তো এটা লক্ষ্য রাখবেন যে টাইম টাইম কত সময় আমি ই করি তো বন্ধুরা আমি আর একটু সময় একটু পোস্ট করি প্রায় এক মিনিটের মধ্যে আমি পোস্ট করে রাখছিলাম ঠিক আছে তো জাস্ট আরেকটু পোস্ট করে আপনাদেরকে আমি দেখাই দিই তো কারণ এখানে আমার কোনো টাকা বা কোনো এমই নেই এই কারণে একটু লেট নিচ্ছে ঠিক আছে তো একটু পোস্ট করি তো বন্ধুরা আমার ডাটা কানেকশনটা অন হয়ে গেছে তো দেখতে পাচ্ছ না যে উপায় দেখুন সাবি এই ঘন্টা চলে যাইছে তো এখন আমি যদি ইউটিউবে যাই তো আমি কিছুক্ষণ একটু ওয়েট করছিলাম দেখুন যে সেই তিতাল্লিশ কিন্তু বাজে রয়েছে তো টাইমটাও দেখতে পাচ্ছেন তো জাস্ট আমি এটা ইউটিউবে আমি আপনাদেরকে দেখা দিই যে আসলে এটা চলে কি না তো দেখুন আর আপনারা যদি এর পরমাণু চান যে ভাই আপনি তো ই করে রাখছেন আপনার টাটা বা এম বি আছে তো আমি সম্পূর্ণ আমি এটা ক্লিয়ার করি আপনাদেরকেও দেখা দেবো যে এটা কানেকশন হয় কি না দেখুন আপনার কিন্তু আমার কিন্তু এখানে সব কিছু চলে আসে তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চলতেছে এবং অনেক কিছু সব কিছু চলবে ঠিক আছে আমার কিন্তু সব কিছু চলবে আমি আরও দেখা দিই আপনাদেরকে ই করার জন্য তো আরও আমি একটু দেখাই দিই আপনাদেরকে আর কিছু পেতে যাওয়া যায় বিট মিডিয়ামে যাই দেখাই আপনাদেরকে তো বেটমিটি চলে আসি তো আমি এখানে চার্জ করি কিছু তো আমার চ্যানেল নামে একটা শার্চ করিনি তো বন্ধুরা সার্চ করে নিলাম তো বন্ধুরা এখানে আমি চার্জ করতেছি আমার একটা চ্যানেলের নাম তো তোর আবার কেটে গেল স্টারিও সার্চ করলাম দেখুন বন্ধুরা একটু ওয়েট করুন দেখুন চলে আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে সব কিছু চলতেছে তো জাস্ট একটু ওয়েট করবেন কারণ একটু লোডিং নিশ্চিত প্রথম যখন আপনি কানেক্টও করবেন তখন একটু আপনাকে একটু অপেক্ষা করতে হবে তো দেখুন আমার একেবারে খুবই চলে গেছে তো এই এই যে দিয়ে এটাতে আপনারা খুবই স্পিডে কাজটা করতে পারবেন তো এখন সন্ধ্যা তো এখন টাইম এই সময়ে অনেক মানুষ ইউজ করে ঠিক আছে যেহেতু নেটটা একটু খুবই চলো করতেছে তারপরেও চলে আসতেছে তো যাই হোক এখন আমি প্লে স্টোরে এই ফ্রি দিয়েও দেখা দিই যে এই অ্যাপটা আপনি কীভাবে ডাউনলোড করবেন কোথা সেটাও আমি দেখাই দিই আর আপনাদেরকে পরমাণ্ড একটু জাস্ট একটু পরে আমি দেখা দিচ্ছি লাইভে আমি আপনাদেরকে দেখা দেবো যে আমি এটা ডাটাটা ক্লিয়ার অফ করে দেওয়ার পর আসলে কি চলে কি না ঠিক আছে আমি সেট করে নিই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসে স্টোর তো বন্ধুরা আমার প্লে স্টোরের একটু সমস্যা আছে আমি একটু ই করিনি তো আমার প্লে পকেটে এটা অন অন করে দিই তো দেখুন আমি এখানে যদি ইওর ইওর ফ্রিডম বিপেন সেলেন্ট ঠিক আছে লিখে সার্চ করবেন ইয়ার ফ্রিডম বিপেন সেলেন্ট তো দেখুন এটা লিখে সার্চ করলে তো বন্ধুরা এটা তো প্রথমে আসার কথা তো এটা প্রথমে চলে আসবে যেহেতু আমার বিপেন্টটা চালু এই জন্য সম্ভবত মনে আসতেছে একটু দেখিনি আছে বন্ধুরা জাস্ট আপনারা এইভাবে সার্চ করবেন সার্চ করলে আপনাদের প্রথমেই নিয়ে যাবে ঠিক আছে তো তারপর নিষেধ দেখাই তো বন্ধুরা জাস্ট আপনার ইয়োর ফ্রিডম লিখে সার্চ করলে এরকম পেয়ে যাবেন তো এই অ্যাপসটা তো ইয়র ফ্রিডম বিপিএন সেলেন তো জাস্ট আপনারা কী করবেন এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর দেখুন এদের র্যাঙ্কটাও আমি দেখা দিই আপনাদেরকে দেখুন ফাইভ মিলিয়ন তো পাঁচ মিলিয়ন কিন্তু অনেক ফাইভ মিলিয়ন কিন্তু অলরেডি ডাউনলোড করছে এরা কিন্তু ডাউনলোড করে এরা ফ্রি নেট চালাচ্ছে ঠিক আছে তো এটা থেকে আপনি জাস্ট ফ্রি ইটা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন তো এরপরও আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার নিজের ডিস বক্সে সরি ডিস বক্সে আমি লিঙ্ক দিতে পারবো না আপনারা কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করলে আমি আপনাদেরকে সহযোগিতা করব তো আপনাদের যদি কোনো সমস্যা কি বা কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে দেবেন তাহলে আমি সেই সমস্যার সমাধান চেষ্টা করবো তো বন্ধুরা আমি এখন ডাটা পুরো ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই এবং ক্লিয়ার ডাটাটা আমি আমার সেটে ডাটা ক্লিয়ারটা যদি করে দিই এখন যে সব কিছু চলে যাবে জাস্ট আমি তো বন্ধুরা আমি ক্লিয়ার করার পরে কিন্তু আমার এটা বন্ধ হয়ে গেছিলো মানে আমি যে স্কুল যে করছিলাম সেটা কিন্তু অফ হয়ে গেছিলো তো দেখুন আমার কিন্তু সেইভাবে এটা কানেক্ট করা রয়েছে ডাটাটা আমি এখন আপনাদের কি ইউটিউব দেখাই দিই যে ইউটিউব আমার ইউটিউবটা কি চলে কি না আসলে তো বন্ধুরা একটু ওয়েট করুন তো দেখুন আমার কিন্তু চলবে না ঠিক আছে কারণ আমার এম বা কোনো ডাটা বা কিছুই নেই তা আপনার যদি একটু কানেকশনটা হতে যদি একটু লেট হয় যা আসটা আপনার দুই এক এম বি রেখে আপনি কানেকশানটা অন করবেন তাহলে খুব দ্রুত সহকারে আপনার এটা কানেকশনটা হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কোনো কোনো ডাটা বা কোনো কিছু নেই এবং আমার কিন্তু ওয়ান সিমেই কিন্তু ই করা আর আমি কোনো টাইমে কোনো ই করি নাই এবং কোনো কিছু আপনাদের সাথে কোনো সিট বা কিছু করি নাই জাস্ট এটাতে অনেক প্রচুর মানুষই হ্যাঁ ফ্রিনেট চালাচ্ছে আপনারা পারবেন এবং আমিও অলরেডি নিজেও চালাই তো বন্ধুরা ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন